প্রথমে আমি যাচ্ছি আমাদের বিজেপি পরিবারে জয়েন করছেন খুব চেনামু প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাংলা ছাড়াও সারা বিশ্বে যা কিছু বাংলা বাঙালি যেখানেই আছে তাকে চেনে শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং ইনি পঞ্চকবির গান সেই যে ওনার প্রোগ্রাম মানে পঞ্চকবি মানে রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ রজনীকান্ত সেন প্রায় বাংলাতে হয় এবং আমরা দেখেছি আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় তার বিভিন্ন অনুষ্ঠানে ওই সব পুরস্কারে বঙ্গভূষণ ইত্যাদির পুরস্কারে বিভিন্ন অনুষ্ঠান তাদের অন্য অনুষ্ঠানে শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গীতকে উপস্থাপিত করেছেন সেই ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের বিজেপির পতাকা নিচ্ছেন সামনে ভারত মাতা কি জয় ভারতীয় জনতা পার্টিতে আমি ঋদ্ধিকে স্বাগত করছি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি রাজনৈতিক পরিবার তাকে স্বাগত একটু পরে দিলীপদার প্রেস কনফারেন্স হয়ে গেলে তারপর আপনাদের যাদের এনাদের উপর যা প্রশ্ন হবে তখন করবেন দিন আমার হাতে দিন এরপরে যাকে আমি মঞ্চে ডাকবো তাকেও আপনারা সবাই চেনেন ক্রীড়া জগতের বিশেষ নাম বাড়িপুরের ছেলে মেহতাব হোসেন আর সব থেকে বড় কথা মেহতাবের একটা বিশেষ পরিচয় হচ্ছে সে ইস্ট বেঙ্গলেরও ক্যাপ্টেন ছিল মোহনবাগানেরও ক্যাপ্টেন হয়েছিল দেশেরও খেলেছে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অনেক গোল করেছে সেই মেহতাব আজকে বারুইপুরের ছেলে আজকে বিজেপিতে জয়েন ভারত মাতা কি বন্দে মাতরম ধন্যবাদ আরে মুখটা একটু খোলো মুখটা খোলো মেহতাব কি ষষ্ঠীকেও লোক বুঝতে পারছে ঠিক 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 ষষ্ঠীটাও এসছে তারপরে আরেকজন গুণী মহিলা দীপশিখা আদিত্য আপনারা আদিত্য একাডেমির নাম শুনেছেন সারা পশ্চিমবঙ্গ ময় আদিত্য একাডেমি এখন ছড়িয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে তার যার হাত ধরে সেই আদিত্য একাডেমি তৈরি হয়েছে যিনি এই সমস্ত শিক্ষাক্ষেত্রগুলো দেখাশোনা করেন সেই দীপশিখা আদিত্য আজকে বিজেপি পরিবারের সামিল হচ্ছে ভারত মাতা কি বন্দে মাতরম স্বাগতম